নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি এপ্রিল মাস ধনুরাশির কেমন যাবে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করায় ধনুরাশির কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সমস্যা আসতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে চলেছি প্রথমেই আপনাদেরকে জানাই এই ধনুরাশিকে তিনটি নক্ষত্র রিপ্রেজেন্ট করে একটা হচ্ছে মূলা এক হচ্ছে পূর্বসারা এবং উত্তর নক্ষত্র এই তিনটি নক্ষত্র রিপ্রেজেন্ট করে এবং প্রত্যেকটি নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা এর সাথে আমি জানাচ্ছি বাইশে মার্চ এই মঙ্গল গ্রহ মকর রাশিতে তুঙ্গ অবস্থান করছে এবং আঠাশে মার্চ শুক্র গ্রহ স্বরাশিতে অর্থাৎ বিশ্বরাশিতে অবস্থান করছে এবং তিরিশে মার্চ বৃহস্পতি গ্রহ মকর রাশিতে নিচস্ত ঘরে অবস্থান করছে এবং চোদ্দোই এপ্রিল মেষ রাশিতে রবি গ্রহের অবস্থান এবং এই রাহু গ্রহ মিথুন রাশিতে এবং যথাক্রমে কেতুগ্রহ রাশিতে অবস্থানে কি ফল হতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাব এবং এর সাথে সাথে আপনাদেরকে এ মাসে আপনাদের শুভ তারিখ এবং অশুভ তারিখ দুটি আপনাদেরকে আমি জানাব এবং আপনারা কি করবেন কি উপায় করলে আপনাদের এই মাসটি ভালো যাবে সেটি আমি এই ভিডিওর শেষে বিস্তারিত আলোচনা করব প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের রাশির অধিপতি দ্বিতীয় অবস্থান করছে অর্থাৎ বৃহস্পতি গ্রহ দ্বিতীয় এবং আপনাদের রাশির চতুর্থপতিও দ্বিতীয় অবস্থান করায় আপনাদের পারিবারিক শান্তি আগের থেকে কিছুটা হলেও ভালো হবে অর্থাৎ এতদিন বৃহস্পতি গ্রহ কেতুযুক্ত হয়ে বসেছিল সেক্ষেত্রে সমস্যা আসছিলো সব দিক থেকেই আপনাদের আপনাদের এই সময় থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে আপনাদের কিছুটা হলেও সমস্যা কাটতে চলেছে যতই আপনাদের শনি সাড়ে সাথে চলুক না কেন তাও আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সমস্যার মুশকিল আসান হতে চলেছে এই এপ্রিল মাসে এবং আপনাদের রাশির পঞ্চম স্থানে রবিগ্রহের অবস্থান তুঙ্গ রবিগ্রহের অবস্থান এবং একাদশ ঘরের দৃষ্টি আপনাদের কর্মক্ষেত্রে সফলতা আসবেই এবং আপনাদের এ মাসে কর্মের চাপ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে কাজের চাপটা কিন্তু আপনাদের এ মাসে বৃদ্ধি পেতেই থাকবে এবং আপনাদের ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং যিনি কিনা একাদশপতি আপনাদের ষষ্ঠপতি এবং একাদশপতি স্বরাশিতে অবস্থান আপনাদের দীর্ঘদিনের যারা রোগ ব্যাধি নিয়ে পড়েছিলেন কিছুটা হলো আপনাদের রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন এবং আপনারা এ সময় চট করে টাকা ধার কাউকে দিবেন না এবং কারো কাছ থেকে ঋণ নেবেন না এ সময়টা এবং আপনাদের রাশির দ্বিতীয় তুঙ্গস্থ মঙ্গল আপনাদের কথাবার্তা একটু সংযত করুন হটকারিতার সিদ্ধান্ত আপনারা নেবেন না কথাবার্তার মধ্যে একটু শালীনতা আপনারা অবশ্যই রাখবেন চট ডিসিশান আপনারা এ মাসে নেবেন না এবং এর সাথে আপনাদেরকে জানায় আপনাদের রাশির সপ্তম স্থানে রাহু অবস্থান করছে এর ফলে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স আসবে অর্থাৎ আপ অ্যান্ড ডাউন আপনাদের চলতে থাকবে কিন্তু বৈদেশিক বাণিজ্যে যারা যুক্ত আছেন এক্সপোর্ট ইনপোর্টে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে সময়টা ভালো গবেষণামূলক কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা শুভ আপনারা কিছু আবিষ্কার করতে পারেন এ মাসে এর সাথে সাথে যারা উচ্চ উচ্চশিক্ষায় আছেন তাদের ক্ষেত্রে সময়টা অতীব শুভ এবং যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক লেভেলে আছে তাদের ক্ষেত্রে কিছুটা হলো অমনোযোগী ভাব পড়াশোনাতে লক্ষ্য করা যাবে এবং যারা মডেলিং অ্যাক্টিং সিনেমা জগৎ এবং গান বাজনার সঙ্গে যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে সময়টা শুভ আপনারা এসব কাজে এগিয়ে যান আপনারা সাকসেস নিশ্চিত রূপে পাবেন এবং রাশির পঞ্চমে রবি অবস্থান করায় আপনাদের সন্তানের জন্য আপনাদের গর্ব বৃদ্ধি পাবে সন্তানের এমন কিছু কাজ হবে যাতে আপনাদের গর্ব অনুভব হবে এবং এ সময় আপনারা নিজেদের একটা উদ্যম পাবেন আগের থেকে এবং পনেরোই এপ্রিলের পরে যাদের সরকারি কাজকর্মের আটকে আছে সেই আটকে থাকা কাজ আপনাদের ধীরে 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 কিন্তু খুলতে থাকবে অর্থাৎ এতদিন ধরে বাধা ছিল যে সরকারি কর্ম কাজকর্ম সেই কাজকর্মগুলো আপনাদের আস্তে 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 ভালোর দিকে যাবে ন্যায়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টি অতীব শুভ এবং যারা ডাক্তারি পেশায় আছেন বা শিক্ষকতা পেশায় আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো ফল প্রদান করবে গ্রহগত অবস্থান তাই বলছে এর সাথে সাথে আপনাদেরকে আরও জানাই এই রাশির যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে সুগার প্রেশার দাঁতের যন্ত্রণা এবং কিছু ক্ষেত্রে ব্যাক পেন আপনাদের এ সময় বৃদ্ধি পাবে যারা ষাট ঊর্ধ্ব ব্যক্তিরা আছেন তাদের জন্য এই ধনুরাশি নবম্পতি রবি পঞ্চম স্থানে অবস্থান করায় যারা রাজনৈতিক সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে সময়টি ভালো অর্থাৎ আপনাদের ভাগ্যোদয় হবে হবেই এর সাথে সাথে একাদশভাবের উপর দৃষ্টি আপনাদের যে কোনো কাজে সফলতা আসবে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে কর্মে প্রাপ্তি আপনাদের হবে যারা নতুন বিজনেস করেন ভাবছেন বিজনেসের ক্ষেত্রে সময়টি ভালো যারা সেল সেলফ প্রফেশনার আছেন তাদের ক্ষেত্রে সময়টি মধ্যম এবার এর সাথে বলি আপনাদের দ্বিতীয়পতি পতি শনি দ্বিতীয় স্থানে অবস্থান করছে অর্থনৈতিক ভাব আপনাদের শুভ হবে দ্বিতীয় স্থানে আপনাদের তুঙ্গস্থ মঙ্গল অর্থনৈতিক ভাগ্য আপনাদের শুভ করবে অর্থাৎ দ্বিতীয় স্থানে বৃহস্পতির প্রবেশ গুরুসৌরী যোগ অর্থ নিয়ে আপনাদের বেসিক টেনশান থাকবে না এবং আপনাদের পঞ্চমপতি দ্বিতীয় দ্বিতীয় স্থানে তুঙ্গস্থ অবস্থায় কানেক্ট করায় আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা আসবে নতুন প্রেম আপনাদের জীবনে আসবে এবং প্রেম থেকে বিবাহে পরিণতি হতে চলেছে এই ধনুরাশির এপ্রিল মাসে অর্থাৎ বিবাহযোগের একটা প্রবল শুভ সম্ভাবনা দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন বদলির জন্য চেষ্টা করছিলেন তারা বদলি হতেই পারেন এবং যাদের কোর্ট মামলা চলছে তাদের ক্ষেত্রে সময়টি শুভ দীর্ঘদিন যারা শত্রুতা করে আসছে শত্রু আপনাদের পিছু হটবে আইন আপনাদের সঙ্গে থাকবে অর্থাৎ যারা সম্পত্তিগত মামলা নিয়ে এতদিন ঝুলে আছেন দেখবেন আপনাদের কিছুটা হল এই সময়টা শুভ ফল প্রদান করবে এর সাথে সাথে আপনাদের সম্পত্তির দিকটা অতীব শুভ আপনাদের যে ঝামেলা ঝঞ্ঝাট চলছিলো সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলো কিছুটা হল আপনাদের কাটবে এর সাথে সাথে আপনাদেরকে জানায় আপনারা যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন আপনারা বিদেশের ব্যাপারে এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে সময়টা আপনাদের ঠিক আঠেরোই এপ্রিল থেকে এবার আপনাদেরকে জানাই আপনাদের এ মাসে শুভ তারিখগুলো কোন কোন একটা হচ্ছে তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ আপনাদের শুভ এবং আপনাদের অশুভ তারিখ হচ্ছে সাত তারিখ ষোলো তারিখ এবং পঁচিশ তারিখ আপনাদের অশুভ এবং এই এই মাসে আপনারা প্রতিদিন সূর্য দেবতাকে প্রণাম করুন সকালে উঠে এবং ওং আদিত্যায় নম এই মন্ত্রটি আপনারা প্রতিদিন এগারোবার জপ করুন দেখবেন আপনাদের যে কোনো কাজে বাধা বিঘ্ন বিপত্তি কাটতে বাধ্য তো প্রিয় দর্শক বন্ধু আজকের তো সময় শেষ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ